আপনি আমাকে কাফের বলেন, আমার যায়ও না আসেও না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বলবেন, হাসান হুসাইনের বিরুদ্ধে বলবেন, হযরতে আলীর বিরুদ্ধে বলবেন, মা খদিজাতুল কুবরার বিরুদ্ধে বলবেন, শাহজালাল শাহপরা নামানত শাহ বাবর শাহ সরমনায় মরনা ইসাক রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। শুধু তাই নয়, উনার পীরকারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত ওলি ছিলেন। ও মোল্লারা, কোরআন তেলাওয়াত করা জানো না, আর সরমনের মহাগুরু এই দেশে মাখরাজের কিতাব লিখেছে তাই তো তুমি কোরআন সহি করেছ, যার নাম কারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আর তুমি সরমনের বিরুদ্ধে বলো? এসব বাদ দিয়ে এখনো চলে আসো আমরা কারোর বিরুদ্ধে বলা বলি না করি, রাজি আছেন ইনশাআল্লাহ? আর কারোর বিরুদ্ধে নয়, বক্তা ভাইয়েরা মুখটা একটু সামলাও। আজকে বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের কারণে তো আছেই, তারপরে জালসার অনুমতি দেয় না কেন? কিছু কিছু বক্তা আছে, সেই দিন মাদ্রাসায় পড়তে পড়তে একটু বক্তা হয়েছে কোনো এক দলের সাপোর্টে, কোন একটা লাইনের সাপোর্টে, কোন একটা দলের সাপোর্টে, এই বক্সার এই বক্তার রেট এখন 1 লাখেরও বেশি। এক এত টাকার গরম, একটি টাকা চান্দা দিতে হলো না, বিশাল প্যান্ডেল খরচ দিতে হলো না, বক্তা আগেই মেরে নিয়েছে 50,000 টাকা, পরের টাকা পকেটে পড়ে ওই গরমে আলতু ফালতু ফতুয়াম বাজি করে খবরদার সাবধান করে দিলাম, তোমার ওই জিব্বায় ক্যান্সার হয়ে মারা যাওয়া। কেন নবীজি মা খদিজার ওয়াজ করতেছেন, মারহাবা করে বলেন, আয়েশা সিদ্দিকার চোখের কোনা লাল, এক বক্তা ভালো করে শুনে নাও, আয়েশা সিদ্দিকার চোখের কোনা লাল, নবীজি জিজ্ঞাসা করেন, আয়েশা গো খদিজার কথা বলতে গেলে তোমার চোখের কোনা লাল হয় কেন? আয়েশা বলেন, হুজুর গো কি আর বলবো, আমাকে বিয়ে করেছেন 7 মতান্তরে 9 বছর, আর বারবার খদিজার কথা বলেন, আমার নবী কি বলেছিলেন, খবরদার সাবধান হয়ে যাও, আমার নবী বলেন, তোমরা সুখের দিনের স্ত্রী আর আমার খদিজাতুল কুবরা দুঃখের দিনের স্ত্রী, আমার খদিজার বিরুদ্ধে বলবা না, খবরদার আমার খদিজাকে যদি না পাতাম, সুবহানাল্লাহ বলেন, তাহলে মা ফাতিমাকে পাতাম না, মা ফাতিমাকে যদি না পাতাম হাসান হুসাইনকে পাতাম না, হাসান হুসাইনকে যদি না পাতাম রে ও আয়েশা, আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করা যেত না। হাসান হুসাইন যে জান্নাতের সর্দার এই করে তো অনেক বক্তাই স্বীকার করে না, আবার মা ফাতিমা যে জান্নাতের সর্দারিনি, আমাদের ওখানে একটা বক্তা এই মলবি মুনাজাত বাদ দিয়ে দিয়েছে, আগে আমাদের মসজিদে মুনাজাত হতো, তখন বলেছে এখানে বাঙালি হুজুরের বাড়ি, মুনাজাত একটু কইরেন না হলে চাকরিটা থাকবে না, বলছে তাই নাকি, এখন একটু মুনাজাত করে কিরকম, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আর রহিমিন, আর মধ্যে কিছু নাই যে রব্বিরহামহুমা রব্বানা তাকাব্বাল, কিছু নাই, বাঙালি হুজুরের ভয়ে কি করে, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আর রহিমিন, মুনাজাতের শত্রুতা আমি তোমাকে কে করতে বলেছে, তুমি কি ধরনের আলেম যে সব জায়গায় হুজুর দোয়া কইরেন, ঋষি রাত্রে ফোন করে হুজুর দোয়া কইরেন, আমার রোকিয়ার জন্য দোয়া কইরেন, সব জায়গায় দোয়া, প্রধানমন্ত্রী কয় হুজুর দোয়া কইরেন, এমপি দোয়া কইরেন, সামনে চেয়ারম্যান নির্বাচন আসতেছে, নিচে দোয়ার কথা লেখা থাকে কিনা, আপনাদের কি প্রার্থী লেখা থাকে, আপনাদের কি প্রার্থী দোয়া প্রার্থী, জোরে বলেন কি প্রার্থী, সব জায়গায় দোয়া আছে, মোল্লার মুখে দোয়া নাই, তার কারণ ওরা এত বড় ক্রিমিনাল, ওরা এই দেশের মুসলমান না, ওরা বানোয়াট মুসলমান, ওরা জানে আমরা যে ইহুদিদের দালালি করি আমাদের মোনাজাত কবুল হবে না, যার জন্যে ওরা মোনাজাত করা বাদ দিয়ে দিয়েছে। মিলাদের 70 রাত, মুনাজাতের
সচ্চরা, এক ছাত্রী হিন্দির সচ্চরা, কারবালার সচ্চরা, সরমনাই মোনাজাত, আট রশিতে মোনাজাত, মাঝ ভান্ডার শরীফে মোনাজাত, এনায়েতপুরে মোনাজাত, ফুরফুরাই মোনাজাত, তাবলিগ জামাতের বিশ্ব ইস্তেমায় আখেরি মোনাজাত আছে কি নাই? তাহলে তোমাদের বিশ্ব ইস্তেমায় যদি আখেরি মোনাজাত, তোমার বেলায় যদি মোনাজাত লাগে গো, তাহলে তুমি আইসে আমাদের মোনাজাত কেন উঠায় দাও? আমার আমার বড় তোমাকে সন্দেহ। মোনাজাত আছে কি নাই? হাদিসেও আছে, কোরআনেও আছে, জোরে বলুন ঠিক কিনা। শুধু মোনাজাতের উপরে থাকলে হবে না, আমাদের আরো অন্যান্য ঝামেলা বর্তমানে দেখা যাচ্ছে, এই ঝামেলাগুলোকে সামলাতে হবে। কিভাবে সামলাতে হবে? ওরা ওদেরকে, আপনি ওদের কথা শুনবেন না, কোরআন হাদিস আছে, আপনি সেখানে চলে যান, আপনি দেখেন, ওদের কাছে আপনি যাবেন না, ওদের পিছনে নামাজ পড়বেন না, ওদেরকে লকডাউন করেন, এমনিতেই বলবে ঠিক আছে। এই যে দেশে করোনা ভাইরাস, অনেকে প্রশ্ন করে হুজুর করোনা ভাইরাস কি, বলে করোনা ভাইরাস হলো খোদার দেওয়া একটা বড় ধরনের গজব। খোদার দেওয়া বড় ধরনের, বলেন তো শুরু হয়েছে কোন জায়গার থেকে? হ্যাঁ, কোন জায়গার থেকে? চীন থেকে শুরু হলো, আমেরিকায় যাই খতম বকশালো, চীনের পরে ধরেছিল ইটালিতে, ইটালিকে ধরেছিল মারাত্মকভাবে আমেরিকায়। কেন? বাংলার মানুষ তো ওপেন চলাফেরা করে, এই যে বান্দেটাকে কি বলে, মাস্ক বান্ধেন, অনেকের পকেটে আছে, চকিদার পুলিশ দেখলে অনেকে, যদি বলেন ঠিক কিনা, আমার ড্রাইভার বলতেছে আজকে আর এরকম করবো না, বলে কেন, ম্যাজিস্ট্রেট বের হয়েছে 500 টাকা করে জরিমানা। তাহলে আমরা জরিমানার ভয়ে বান্দি, আমরা করোনা ভাইরাসের ভয়ে বান্দি না, আমাদের যে চলাফিরা তাতে ও পাগলের দল, আমাদের যে চলাফিরা তাতে বাংলার মানুষ আমেরিকার মতো ধ্বংস হয়ে যেত, ইটালির মতো ধ্বংস হয়ে যেত। ওই ওই দেশে যেভাবে করোনা ভাইরাসে লোক মারা গেছে, সেই হারে বাংলাদেশে মরেই নাই, সেই হারে বাংলাদেশে, জোরে বলেন ঠিক কিনা, বাংলাদেশে মরবে কি করে? যে দেশেতে ঘুমাই কত আউলি আদার বেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, জোরে বলেন ঠিক কিনা। সিলেটেলে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আসলেন শাহপরানকে নিয়া, বাগদাদ শরীফ গৌসে পাখের জন্য যদি বাগদাদ শরীফ হয়ে যায়, খাজা মঈনুদ্দিন চিশতির কারণে যদি আজমির শরীফ হয়ে যায়, মক্কার কারণে যদি মক্কা শরীফ হয়ে যায়, নবীজির কারণে যদি মদিনা শরীফ হয়ে যায়, আপনি কি আমেরিকাতে কোনো শরীফ আছে নাকি? আছে, তাই একজন অলির কারণে বাগদাদ শরীফ, আজমির শরীফ, হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর কারণে ফুরফুরার শরীফ, একটার কারণে যদি ওই এলাকা শরীফ হয়ে যায়, তাহলে বাংলার আনাসে কানাসে হাজার হাজার আউলিয়া এই দেশে করোনা ভাইরাস ঢুকতেও ভয় পায়। এই যে কয়েকটা মানুষ মরেছিল, এটাও মরতো না, তার কারণ এই দেশে কিছু নবীর বিরুদ্ধে হয়ে যায়, ওলি আল্লাহদেরকে মানে না, যখন তোমার কেউ ছিল না, ওরে মানুষ তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।